মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। মৌমনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠীর অনেক শুভ হোক, সবার দিনটা ভালো কাটুক, সবাই পুজোতে খুব ভালোভাবে ঘুরো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তা এই ভিডিও রান্নার ভিডিওটা হচ্ছে আগের, তার জন্য আমি এটার সাথেই দিয়ে দিলাম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ শরীর অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারছি না। তো এখন একটু ভালো আছি, তো এবার থেকে পুজোর ব্লগ দিব। এখানে আমি পেঁয়াজ, গোটা গরম মশলা সব দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, করব হচ্ছে খাসির মাংস। মশলা কষানো হয়ে গেছে, তো মাংসটা এখন একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে কষতে থাকব। কষার পরে জল দিয়ে দিব, আর এতে কিন্তু আমি আলু দেব না, হবে শুধু পেঁপে দিয়ে মাংসটা। আর করবো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের মতো অতটা আমি কালার দিব না, হালকা একটু কালার দিব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমার মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু আমি পেঁপেগুলো দিয়ে দিব। কালারও এসেছে আর তেলটাও ছেড়ে গেছে একদম। এইভাবেই আমি মাংসটা রান্না করি, গ্যাস কমিয়ে কমিয়ে করলে প্রেশার কুকারের কোনো দরকার হবে না। এবার আমি দিয়ে নিব পেঁপে। আর হচ্ছে আমার ভিডিও দেখছো কিন্তু বলো না, এত নম্বর লাইক দিয়ে দেখলাম। আর হচ্ছে টাইমটা তোমরা দেবে না, একটা সুন্দর একটা কমেন্ট করবে, তাতেই আমার খুব ভালো লাগবে। আমিও তোমাদের ভিডিও পুরো দিয়ে দিব, দেখব, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না, আবার দেখছিও। তো এখানে পেঁপে দিয়ে আবার আমি এটা নেড়ে চেড়ে ঢেকে দিব। আস্তে আস্তে আমার পেঁপেটা হয়ে যাবে, মাংসটা হয়ে যাবে। হওয়ার পরে করে নেব বাসন্তী পোলাওটা। বাসন্তী কালারের মতো অত কালারটা দেব না, আগেই বললাম আবারও বলছি। এখানে মাংস রান্না হয়ে গেছে, দেখো একদম প্রেশার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই দেখো সাদা সাদা আর একটু বাসন্তী বাসন্তী টাইপের আমার পোলাও হয়েছে, করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর যাব আমি একটা দাদার দোকানে, চলো সেখান থেকে কিছু জিনিস নিব। চলে এসেছি আমি শাহজাহানের দোকানে, এটা দাদা হয় একটা, তো শাহজাহানদা, তো দেখছো তো সুন্দর বহু কিছু জিনিস আছে, কিন্তু খুব সুন্দর কম রেঞ্জের মধ্যে বেশ সুন্দর সুন্দর জিনিস। তো আমি এখান থেকে কিছু জিনিস নিলাম, জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো। কিন্তু দোকানে যতটা ভিড় এই দাদাটার কাছে সে অতটা ভিড় নেই, কিন্তু হোলসেলে মাল দেয় তো তার জন্য ভিড় নেই। এখানে আমি বসে 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 চোখ দেখে বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ, মানে বেশি দাঁড়িয়ে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নেই। তবুও গেছি, পুজো তো কী করবো, যেতে তো হবেই। তো আমি এই যেখানে দাদা বসে বসে একটা একটা করে জিনিস দেখাচ্ছে, আমি আর আমার মেয়ে পছন্দ করে করে জিনিস নিচ্ছি। তো কিছু জিনিস নেওয়া হয়ে গেছে, আজকে আবার একটা এসেছে আমার মেয়ের কুরিয়ার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সাথে থাকো আমার পাশে। এখানে এই দেখো এক পাতা ক্লিপ নেওয়া হয়েছে, কানের মালা, চুড়ি টুড়ি, বিভিন্ন ধরনের সব কিছু নেওয়া হয়েছে। আর এটা বিকেলে কুরিয়ার এসেছে, কিন্তু ভিডিওটা করতে করতে সন্ধে লেগে গেছে, আনবক্সিং করতে করতে। এই দেখো জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর, মিশো থেকে না মিনসা থেকে কী থেকে অর্ডার দিয়েছে, কিন্তু খুব সুন্দর জিনিসটা, দেখো তোমরা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকো।